আসসালামু আলাইকুম আজ 10 জুলাই 2024 শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান দর্শক আপনাদের সঙ্গে রয়েছে আমি জহিরুল ইসলাম শুরুতেই সংবাদ শিরোনাম আদালতের আদেশ প্রত্যাখ্যান করল কোটা বিরোধীরা পিছু হটল কোটার পক্ষের লোকজন ডক্টর ইউনুসের বিচার পর্যবেক্ষণ করছে মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের পক্ষে ঐতিহাসিক অবস্থান ব্রাজিলের বেকায়দায় ইসরায়েল এবার বিস্তারিত মুক্তিযোদ্ধা কোটা ইস্যুতে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর আপিল বিভাগের স্থিতাবস্থা প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বুধবার দুপুরে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করা শিক্ষার্থীদের পক্ষে এমন ঘোষণা দেন বৈষম্য বিরোধী আন্দোলন ঢাকা কলেজ শাখার সমন্বয়ক নাজমুল হাসান তিনি বলেন আমরা স্থায়ী সমাধান চাই কোটা নিয়ে বারবার টালবাহানা দেখতে চাই না সব গ্রেডে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করতে হবে আমরা পড়া টেবিলে ফিরে যেতে চাই দাবি মেনে নেওয়া না পর্যন্ত আন্দোলন চলবে সরকারি চাকুরিতে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবি সহ দুই দফা দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ মুক্তিযুদ্ধ সংসদ সন্তান কমান্ড সহ কোটার পক্ষের বেশ কয়েকটি সংগঠন প্রায় দুই ঘন্টা অবস্থানের পর এক পর্যায়ে কোটা বিরোধীরা সড়ক অবরোধ করলে সকাল এগারোটা পঞ্চাশ মিনিটে কর্মসূচি স্থগিত করে সরে যান তারা বুধবার সকাল দশটা থেকেই জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয় কোটার পক্ষের সংগঠনগুলো সকাল সাড়ে এগারোটায় জাতীয় জাদুঘরের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় টিএসসি হয়ে আবার জাদুঘরের সামনে এসে জড়ো হয় একই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসেন এ সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নীলক্ষেত পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ আল আমিনের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী জাদুঘরের সামনে অবস্থান নেওয়া কোটা বিরোধীদের জাদুঘরের সামনে থেকে শাহবাগ মোড়ের দিকে পাঠিয়ে দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়ক অবরোধের পর মাইক থেকে বারবার ঘোষণা দেওয়া হয় পাশেই আরও কয়েকটি সংগঠন কোটার পক্ষে কর্মসূচি পালন করছে কোটা বিরোধী আন্দোলনকারীরা তাদের যেন কোনো উস্কানি না দেন তাদের উদ্দেশ্যে কোন স্লোগানও না দেওয়ার অনুরোধ করা হয় ঘোষণায় এদিকে জাদুঘরের সামনে মুক্তিযোদ্ধার সন্তানদের বিক্ষোভ সমাবেশ থেকে বলা হয় আমরা আইনি প্রক্রিয়ায় লড়াই করে আমাদের অধিকার আদায় করেছি তারাও যদি আইনি প্রক্রিয়ায় লড়াই করে তাদের পক্ষে রায় পায় তাহলে আমাদের আর কোনও কথা নেই আর যদি তারা জনমত তৈরি করে আদালতের রায়কে প্রভাবিত করতে চায় তাহলে আমরাও লাগাতার কর্মসূচি পালন করব আজ আদালত রায় দেবে আমরা আদালতের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের আন্দোলন আপাতত স্থগিত করছি এদিকে সরকারি চাকরিতে কোটা নিয়ে হাইকোর্টের রায়ের ওপর স্থিতাবস্থা থাকবে বলে রায় দিয়েছেন আদালত বুধবার বেলা পৌনে বারোটার দিকে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন এর আগে সকাল দশটায় শুনানি শুরু হওয়ার কথা থাকলেও সময় পরিবর্তন করে বেলা সাড়ে এগারোটায় শুনানির সময় ধার্য করেন আপিল বিভাগ এর আগে মঙ্গলবার কোটা নিয়ে রিটকারী পক্ষ নতুন আইনজীবী নিয়োগ করে বিশেষ চেম্বার আদালতে শুনানির আবেদন করে পরে চেম্বার বিচারপতি আশফাকুল ইসলাম শুনানির জন্য আজকের দিন ধার্য করেন যেহেতু এখনও পূর্ণাঙ্গ রায় প্রকাশ পায়নি সে হিসেবে বিশেষভাবে চেম্বার আদালত এই আদেশ দেন গত বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বেঞ্চ চেম্বার আদালত এই বিষয়ে শুনানি মুলতবি করেন সেদিন আরজির পরিপ্রেক্ষিতে মুলতবিতে আপিল বিভাগ টুডে বলে আদেশ দিয়েছিলেন কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে পাঁচ বছর আগে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকুরির নিয়োগে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে গত পাঁচ জুন রায় দেন হাইকোর্ট এই রায়ের ফলে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকুরিতে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা ফিরে আসে পরে এই রায় স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ কিন্তু গত নয় জুন প্রাথমিক শুনানির পর আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয় দু সালে কোটা পদ্ধতি বাতিল করার আগ পর্যন্ত সরকারি চাকুরিতে নিয়োগে ছাপ্পান্ন শতাংশ পদ বিভিন্ন কোটার জন্য সংরক্ষণ করা হতো এর মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ছিল তিরিশ শতাংশ নারী দশ শতাংশ জেলা দশ শতাংশ ক্ষুদ্র নির্গোষ্ঠী পাঁচ শতাংশ প্রতিবন্ধী এক শতাংশ কোটা বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে এখন তোলপাড় সারা দেশ সিআইডির সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস বিভাগের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন দীর্ঘদিন ধরে এই চক্রটি প্রশ্নপত্র ফাঁস করে আসছিল তারা বিভিন্ন পেশার হলেও কেউ প্রশ্নপত্র ফাঁস করত কেউ ক্রেতা সংগ্রহ করত কেউ ফাঁস হওয়া প্রশ্ন বিক্রি ও সরবরাহ করত এবং টাকা আদায় করত কার কি দায়িত্ব ছিল তা তদন্ত করে বের করা হচ্ছে সিআইডি সূত্র জানায় মূলত দু সাল থেকেই গাড়ি চালক আবেদ মাধ্যমে পিএসসিতে থাকা চক্র প্রশ্নপত্র ফাঁস করে আসছিল পিএসসির অধীনে থাকা বিভিন্ন নিয়োগ পরীক্ষা ছাড়াও কয়েকটি বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছে বলেও তথ্য রয়েছে এসব তথ্য যাচাই করা হচ্ছে সিআইডির একজন কর্মকর্তা বলেন ২২ বছর আগে থেকে আবেদ প্রশ্নপত্র ফাঁস করলেও এখন পিএসসিতে তার সিন্ডিকেটে দুই উপপরিচালক ও দুই সহকারী পরিচালক সহ কয়েকজনের নাম বেরিয়ে এসেছে কিন্তু এর আগেও পিএসসিতে তার সিন্ডিকেটে এই ধরনের সদস্য ছিল তারা কারা সেই অনুসন্ধান চলছে সংশ্লিষ্ট সূত্র জানায় একসময় আবেদ আলী পিএসসির আলোচিত সদস্য অধ্যাপক মাহফুজুর রহমানের গাড়ি চালক ছিলেন একাধিক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছিল এই আবেদ সিন্ডিকেটের মাধ্যমেই তখন পিএসসির এই সদস্যের নামও এসেছিল প্রশ্ন ফাঁসের টাকার দ্বন্দ্বে ওই সময়ে এক শিক্ষককে প্রাণনাশের হুমকিও দেন আবেদ ওই ঘটনায় জিডি হয়েছিল তখন পিএসসির সেই সদস্য এখন কানাডায় বসবাস করেন পিএসসির অফিস সহায়ক গ্রেপ্তার সাজেদুল ইসলাম সিআইডির জিজ্ঞাসাবাদে জানিয়েছে সে মূলত উপপরিচালক আবু জাফরের মাধ্যমে প্রশ্নপত্র পেত পরীক্ষার আগের দিন সে হাতে প্রশ্নপত্র পেত এরপর তা আবেদালির কাছে দেওয়া হতো আবেদালি আগেই পরীক্ষার্থী ঠিক করে রাখত সিআইডি কর্মকর্তারা বলছেন প্রাথমিক তদন্তে এখন পর্যন্ত গাড়ি চালক আবেদালি আলী অন্তত অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক বলে জানা গেছে ঢাকায় তার একটি ছয়তলা বাড়ি তিনটি ফ্ল্যাট ও একটি গাড়ি থাকার তথ্য রয়েছে গ্রামের বাড়ি মাদারীপুরের ডাসারে রয়েছে ডুপ্লেক্স ভবন আবেদ আলীর আরও সম্পদ রয়েছে বলে ধারণা করা হচ্ছে তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনেও মামলা করা হচ্ছে সূত্র জানায় আবেদ মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ায় ওয়াসা রোডে বিসমিল্লা টাওয়ার নামে একটি নয়তলা ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটে দুই ছেলে এক মেয়ে ও স্ত্রী নিয়ে থাকতেন ভবনটিতে তার অন্তত পাঁচটি ফ্ল্যাট রয়েছে এছাড়া পাইক পাড়ায় তার একটি ছয়তলা বাড়ি রয়েছে বিভিন্ন ব্যাংকে তার নগদ টাকা গচ্ছিত রয়েছে শিক্ষকদের ক্লাস বর্জন কর্মসূচিতে নাকাল ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে কঠোর কর্মসূচি দেওয়ার পরিকল্পনা করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নানা কর্মসূচি পালন করার পরও সরকারের পক্ষ থেকে ইতিবাচক কোনো সাড়া না পাওয়ায় তারা এই ধরনের পরিকল্পনা করছেন এর মধ্যে গণপদত্যাগের মতো কর্মসূচিরও ইঙ্গিত দেওয়া হয়েছে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এতে বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা সহ সব ধরনের একাডেমিক কার্যক্রম শিক্ষকদের আন্দোলনকে সরকার কোনো গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ করেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাথ হুদা বলেন কর্মসূচি নিয়ে শিগগির আমাদের সভা আছে সেখানে আমরা নতুন কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নেব হয়তোবা আমাদের কর্মসূচিতে পরিবর্তন আসতে পারে শিক্ষার্থীদের সেশন জটে পড়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমরা নয় দিন ধরে আন্দোলন করছি আরও দুই দিন যদি আন্দোলন চলে তাহলে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে এখন সশরীরে ক্লাস নেওয়ার পাশাপাশি অনলাইনেও ক্লাস নেওয়ার সুযোগ রয়েছে তিনি বলেন আমাদের দাবি যদি মেনে নেওয়া না হয় তাহলে আন্দোলন দীর্ঘ সময় ধরে চলার আশঙ্কা রয়েছে আর সেক্ষেত্রে শিক্ষার্থীদের সেশন জটে পড়ার শঙ্কা তো থেকেই যায় আমরা দ্রুত ক্লাস পরীক্ষায় ফিরে যেতে চাই আর এজন্য অবশ্যই সরকারকে আমাদের দাবি মেনে নিতে হবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড নিজামুল হক ভূঁইয়া বলেন যারা বলছেন আমরা শিক্ষার্থীদের জিম্মি করে রেখেছি তারা তো আসলে জিম্মি শব্দের মানেই বুঝেন না জিম্মি কাকে বলে সেটা বোঝার জন্য গাজার দিকে তাকান তবেই বুঝতে পারবেন সুতরাং যারা আমাদের নামে এসব অপপ্রচার চালাচ্ছেন আমরা তার তীব্র নিন্দা জানাই দয়া করে আপনারা আর এই শব্দটা ব্যবহার করবেন না সরকারি আমলাদের উদ্দেশ্য করে ভুইয়া বলেন আজকে আমাদের মাঝে বিভাজন সৃষ্টি করা হচ্ছে আমরা বলতে চাই আমরা চল্লিশটি বিশ্ববিদ্যালয়ের সাড়ে ষোলো হাজার শিক্ষক আত্মমর্যাদার লড়াইয়ে ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলন করছি আমলাদের কাজই হচ্ছে যারা নীতি নির্ধারকের দায়িত্বে আছেন তাদের ভুল বুঝিয়ে বিভ্রান্তি তৈরি করা দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে আব্দুর রহমান নামে এক শিক্ষার্থী বলেন আমাদের অনেকের ঈদ উল আজহার পরে কোনো ক্লাসই হয়নি আর যাদের হয়েছে তা যৎসামান্য দীর্ঘ সময় ধরে ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় সেশন জটে পড়ার শঙ্কায় আছি আমরা দ্রুত ক্লাস পরীক্ষায় ফিরে যেতে চাই গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেল জয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুসের বিচারিক কর্মকাণ্ডের বিষয়টিও আবারও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে উঠে এসেছে দেশটি বলছে ড ইউনুসের বিরুদ্ধে মামলার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র এমনকি ড ইউনুসকে হয়রানি এবং হুমকি প্রদর্শনের জন্য শ্রম আইনের অপব্যবহার হতে পারে বলেও যুক্তরাষ্ট্র তার উদ্বেগের কথা জানিয়েছে এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের প্রসঙ্গটিও উঠে এসেছে স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র বলছে আমরা বুঝতে পারি অনেক দেশই চীনের সাথে সম্পর্ক রাখছে আমরাও চীনের সাথে জড়িত এছাড়া ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়া সফর ও পুতিনের সঙ্গে বৈঠক নিয়েও প্রতিক্রিয়া জানিয়েছে ওয়াশিংটন নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এদিনের ব্রিফিংয়ে এক সাংবাদিক ড ইউনুসের বিচার ও শেখ হাসিনার চীন সফর নিয়ে জানতে চান তিনি বলেন বাংলাদেশী আমেরিকানদের অলাভজনক প্ল্যাটফর্ম কমিটি ফর ডেমোক্র্যাটিক বাংলাদেশ ডক্টর মো ইউনুসকে ঘিরে আইনি সমস্যা নিয়ে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূতকে একটি চিঠি লিখেছে চিঠিতে এই বিষয়ে মার্কিন সরকারের কোনো ধরনের পদক্ষেপ না থাকায় সমালোচনা করা হয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ডক্টর ইউনুসের অত্যন্ত শক্তিশালী আমেরিকান লবি দ্বারা অভিভূত হয়েছেন ড ইউনুস তার নিজের ট্যাক্সও দিচ্ছেন না বলে বাংলাদেশের আদালত প্রমাণ পেয়েছে কমিটির উত্থাপিত উদ্বেগের বিষয়ে মার্কিন সরকারের সম্ভাব্য প্রতিক্রিয়া কি হবে একই সঙ্গে ওই সাংবাদিক আরেকটি প্রশ্ন করেন তিনি বলেন আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে আমি জানি সবাই মোদীর সফর নিয়ে কথা বলছে এবং ভারতীয় প্রধানমন্ত্রী মোদির রাশিয়া সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর একই সময় চীন সফর সম্পর্কে মার্কিন দৃষ্টিভঙ্গি কি সেই সম্পর্কে জানতে চাই জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন আমরা ডক্টর ইউনুসের বিরুদ্ধে মামলার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি ডক্টর ইউনুসকে হয়রানি এবং হুমকি প্রদর্শনের জন্য শ্রম আইনের অপব্যবহার হতে পারে এমন সংখ্যায় আমরা এর আগেও আমাদের উদ্বেগ প্রকাশ করেছি তিনি আরো বলেন আমরা আরও উদ্বিগ্ন শ্রম এবং দুর্নীতি বিরোধী আইনের এই ধরনের অপব্যবহার আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করতে পারে এবং সরাসরি বিদেশি বিনিয়োগে বাধা আসতে পারে দ্বিতীয় প্রশ্নের উত্তরে মিলার বলেন আমি ইতোমধ্যেই মোদী রাশিয়া সফরের বিষয়ে কথা বলেছি আমি যা বলেছি তাতে এখন নতুন করে আর যোগ করার কিছু নেই এবং শেখ হাসিনার চীন সফরের বিষয়ে বলবো দেখুন আমরা বুঝতে পারি অনেক দেশই চীনের সাথে জড়িত আমরাও চীনের সাথে জড়িত পররাষ্ট্রমন্ত্রী নিজেই দুইবার চীন সফর করেছেন তাই এই বিষয়ে আমার আর কোনো কিছুই বলার নেই এবার খুব জরুরি এক মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিন মালিক খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ প্রিয় বন্ধুরা অনেক সময়েই আমরা বলে থাকি যে আকাশের মতো হব কিন্তু কেন আমি আকাশের মতো হব প্রিয় বন্ধুরা আকাশের এমন কিছু আচরণ বা রঙ আছে যেগুলো আমরা যদি অনুসরণ করি তাহলে অনেক শিক্ষা নিতে পারি প্রথমত আকাশের নীলিম রং আকাশ কিন্তু স্বচ্ছ নীলিমায় উদ্ভাসিত হয় হৃদয়ের মধ্যেও যদি স্বচ্ছতা থাকে কাজে কর্মে যদি স্বচ্ছতা থাকে তাহলে আপনি সফল হতে পারেন একটা আকাশে অনেক রং থাকে মানে এই জীবনে অনেক কিছুকে যদি আপনি ধারণ করতে পারেন তাহলে সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন আবার একটা আকাশের মাধ্যমে যেমন বৃষ্টি হচ্ছে আকাশ স্পর্শ করে রোদ পৃথিবীতে ছড়িয়ে পড়ছে মানে এই জীবনে দুঃখ কষ্ট থাকবে কিন্তু সেগুলোর যথাযথ ব্যবস্থাপনা জরুরি সুতরাং আসুন আমরা আকাশের আচরণগুলো লক্ষ্য করি আকাশের মতো আদর্শকে হৃদয়ে ধারণ করি এবং সফলতার পথে এগিয়ে যাই ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর দুদিনের রাশিয়া সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার প্রবাসী ভারতীয়দের সামনে বক্তব্য রাখার সময় তার মুখে উঠে এল ভারত রাশিয়া দস্তির প্রসঙ্গ সেই সাথে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে আত্মনির্ভর ভারত নানা বিষয়ে নিজের বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী তার পরনে ছিল কুর্তা পাজামা গলায় ঝুলছিল লাল স্কার্ফ মোদীকে বলতে শোনা যায় রাশিয়ায় শীতকালে যতই তাপমাত্রা মাইনাসে নেমে যাক ভারত রাশিয়া দোস্তি সবসময় প্লাসে থাকে তার সবসময় উষ্ণতায় ভরপুর পারস্পরিক বিশ্বাস ও সম্মানের উপরে এই সম্পর্ক প্রতিষ্ঠিত রাশিয়া শব্দটা শুনলেই প্রথম যে কথাটা মনে পড়ে তা হল প্রত্যেক ভারতীয়র সুখ দুঃখের সাথী এমনকি সরপেলাল টোপি রশি ফিরভি দিল হিন্দুস্তানি গানটির উল্লেখ করেন তিনি সেই সাথে নবগঠিত তৃতীয় মোদী সরকার প্রসঙ্গ তুলে মোদী মনে করিয়ে দেন ষাট বছর পরপর তিনবার কেন্দ্রে একই সরকার নির্বাচিত হয়েছেন তাকে বলতে শোনা যায় দু সালের আগে হতাশার গভীরতায় ডুবেছিলাম আমরা আজ দেশ আত্মনির্ভর এবং এটাই ভারতের শ্রেষ্ঠ সম্পদ টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও এদিন মন্তব্য করেন মোদী তার কথায় আপনারা সকলেই নিশ্চয়ই টি টোয়েন্টি বিশ্বকাপ জয় উদযাপন করেছেন আজকের ভারতীয় তরুণরা শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে যায় এবার মধ্যপ্রাচ্য প্রসঙ্গ অবশেষে ফিলিস্তিনের সঙ্গে দীর্ঘ প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর করেছে ব্রাজিল ইসরায়েলকে অগ্রাহ্য করে ফিলিস্তিনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর করা ব্রাজিলের একটি দুঃসাহসিক পদক্ষেপ এই চুক্তি ইসরায়েলকে তিরস্কারের পাশাপাশি ফিলিস্তিনি জনগণের প্রতি দেশটির দৃঢ় সমর্থনের প্রকাশ তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এই খবর জানিয়েছে এক বিবৃতিতে ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই চুক্তিটি অর্থনৈতিকভাবে সক্ষম ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য একটি বাস্তব অবদান যাতে দেশটি প্রতিবেশীদের সঙ্গে শান্তি ও সম্প্রীতিপূর্ণ অবস্থান করতে পারে ফিলিস্তিনের ব্রাজিলিয়ায় রাষ্ট্রদূত ইব্রাহিম আল জেবেন ব্রাজিলের সিদ্ধান্তকে সাহসী সমর্থনমূলক এবং সময় উপযোগী বলে অভিহিত করেছেন তিনি বার্তা সংস্থা রয়টার্সকে পাঠানো এক বার্তায় বলেছেন এটি ফিলিস্তিনে শান্তি সমর্থনের কার্যকর উপায় রাষ্ট্রদূত বলেছেন তিনি আশা করছেন মেরকোসুরের সঙ্গে ফিলিস্তিনের বাণিজ্য বৃদ্ধি পাবে বর্তমানে বছরে তা মাত্র মিলিয়ন ডলার রয়েছে দেশটির রাজধানীতে একটি ফিলিস্তিনি দূতাবাস স্থাপনের অনুমতিও দিয়েছে শুক্রবার লাতিন আমেরিকার মেরকোসুর বাণিজ্য ব্লক ও ফিলিস্তিন কর্তৃপক্ষের মধ্যে দু সালে স্বাক্ষরিত চুক্তিটি অনুমোদন করেছে অন্য মেরকোসুর সদস্যরা একই পদক্ষেপ নেবে কিনা তা স্পষ্ট নয় প্রেসিডেন্ট হাভিয়ার মাইলির নেতৃত্বে আর্জেন্টিনার ডানপন্থী সরকার এটি করবে বলে প্রত্যাশা করা হচ্ছে না উরুগুয়ে ও প্যারাগুয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য সাড়া দেয়নি সাত অক্টোবর থেকে অনেক দেশ ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যার মধ্যে রয়েছে স্পেন নরওয়ে আয়ারল্যান্ড বাহামাস ফ্রিনিদাত ও টোব্যাকো জ্যামাইকা বারবারোস ও আর্মেনিয়া দর্শক শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প চেঞ্জ টিভি ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত ভিজিট করুন এর ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট চেঞ্জ টিভি ডট প্রেস ইউটিউব ইউটিউব ডট কম স্ল্যাশ চেঞ্জ টিভি প্রেস এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে ভালো থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর